হাই বন্ধুরা আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও যেটা ডিএসএলআর ক্যামেরা ছাড়াই আপনারা কিভাবে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তুলতে পারেন তো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আমি আগেও দেখছি অনেক অ্যাপ আছে যেগুলো দিয়ে কাজ হয় না দেখেন এখানে দেখেন এই ছবিটা আর এই ছবিটা এটা ডিএসএলআর করা ছবি আর এটা ডিএসএলআর ছাড়া দেখেন এইখানে ছবিটা দেখেন এই পিছনের যে গাছগুলো আছে এগুলো ঠিকই আছে আর এই ছবিটা দেখেন এই ছবিটা দেখেন পিছনের গাছগুলা বা এই ঘরগুলা কী হয়েছে খোলা হয়েছে তো এটা কি দিয়ে কেমন করে করা যায় তো সেটা আজকে আমি দেখাবো তো প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের যে মোবাইলে স্টোর আছে সেখানে গিয়ে ওপেন করতে হবে তারপরে সেখানে সার্চ করতে হবে আফটার ফোকাস নামে আফটার ফোকাস এই নামটা সার্চ করার পরে যেই যেই অ্যাপটি আসবে সেটি আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে সেজন্য এখানে অফেন দেখাচ্ছে তো আপনারা ইনস্টল করে নেবেন নেওয়ার পরে আপনাদের মোবাইল থেকে সেটা অন করে নেবেন নেওয়ার পরে এখানে দেখছেন তিনটে অপশন আছে ক্যামেরা অ্যালবাম প্রজেক্ট তো আপনার ফটো না থাকলে ক্যামেরা অন করবেন আর যদি ফটো আগে থেকেই থাকে গ্যালারিতে তাহলে অ্যালবাম ক্লিক করেন তারপর এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নিন তো আমি একটা ফটো নিচ্ছি আর কিভাবে করছি সেটা দেখাই তো এইটা এই এই ফটোটা নিচ্ছি আমি হ্যাঁ এই ফটোটা নিই হুম তো এই ফটোটা দেখতেন এই যে সম্পূর্ণভাবে পিছনে ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার আছে আর এই ফটোটা আমি এখন ডিএসএলআর ক্যামেরার মতো বানাবো এখন তো তার জন্য এই সাইডে দেখছেন আপনি কয়েকটা অপশন আছে বাম সাইডে তো উপরে যে অপশনটা ক্লিক করা আছে সেটাতে ক্লিক রাখে আপনার যে টুক রাখা দরকার সেই টুক রাখবেন এরকমভাবে সিলেক্ট করবেন তার তলেরটা ক্লিক করে আপনার যে ব্যাকগ্রাউন্ড টুক আপনি গোলা করতে চান সেই টুকু আপনার সিলেক্ট করে এইভাবে মুছে দিতে হবে লাল টুকু কেটে দিতে হবে তো তারপরেও সাইডে অল্প স্বল্প থাকে সেগুলো আপনার ভালো করে জুম করে করে এইভাবে কাটতে হবে এই যে এইখানে দেখছেন এইগুলা আমি কাটছি হয়ে গেল এখন এখন আপনি নেক্সট উপরে যেটা নেক্সট আছে নেক্সট বাটন ক্লিক করবে তারপর দেখেন এখানে পাশের ব্যাকগ্রাউন্ডটা বলা হয়েছে আপনি চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন অপশান আছে সেকে তল নিচে আছে আরও বাড়িয়ে দিতে পারেন তারপরে সে আপনার লাইট অল্প বাড়িয়ে দিতে পারেন সবটাই অল্প অল্প শেডিং আপনি এটা অন করলে তখন বুঝতে পারবেন কে কীভাবে কী করতে হয় তো এইভাবে একটা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ডিএসএলআর মতো ছবি তোলা যায় ছবি বানানো যায় তো এমনি অনেক অ্যাপ আছে যেগুলো সাধারণত আসলে বেশি কাজ দেয় না বা সেগুলো ক্লিয়ার হয় না কিন্তু এটা দেখেন একদম সম্পূর্ণ ডিএসএলআর ক্যামেরার মতো লাগছে হানড্রেড পারসেন্ট তো আশা করি সবাই উপকৃত হয়েছেন যদি অল্প অল্পও ভালো লাগে থাকে তাহলে লাইক তো করবেন আর লাইক আর শেয়ার কমেন্ট বা সাবস্ক্রাইব এগুলো করতে তো পয়সা লাগে না অল্প কষ্ট লাগে তো অল্প তো কষ্ট করবেন নাকি দেখেন এই যে ছবিটা এটা আপনি আমার গ্যালারিতে আপটার আপটার ফোকাস নামে একটা গ্যালারি হবে সেখানে ছবিটা এসে যাবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা